প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রূপসা কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাস দ্বাদশ শ্রেণী, বিষয় হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্র। পাঠ্য শিরোনাম নির্দেশনা এবং পরামর্শমূলক নির্দেশনা। আমরা এই টপিকটা নিয়ে আজকে একটা আলোচনায় আসব। তো প্রথমেই আমি বলছি যে নির্দেশনা সম্পর্কে একটা ধারণা দিচ্ছি তোমাদের। নির্দেশনাটা কি? আমরা বিগত আমরা ব্যবস্থাপনার কতগুলি ধারাবাহিক কাজ চক্রাকারে আলোচনা করেছি, যেমন পরিকল্পনা, সংগঠন, তারপরে হচ্ছে কর্মী সংস্থান, এরপরেই হচ্ছে নির্দেশনা। তা এখন এই নির্দেশনা, পরিকল্পনা, সংগঠন এবং কর্মী সংস্থান, এইগুলি হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের বা সংগঠন কাঠামোর প্রথমেই হচ্ছে এগুলো প্রস্তুতিমূলক কাজ। যখন আমরা কোনো কাজ বাস্তবায়ন করতে যাব, তখন সেই ক্ষেত্রে দেখা যাবে নির্দেশনা একটা গুরুত্বপূর্ণ কাজ। নির্দেশনার মাধ্যমেই কিন্তু কাজের বাস্তবায়নটা শুরু হয়। তো বাস্তবায়ন যখন শুরু হবে, প্রথমেই আমরা এই নির্দেশনাটা দিব, কাকে দিব, কে দিবে এবং কাকে দিব। আমরা নির্দেশনাটা কি, যখন কোনো কাজ বাস্তবায়ন করতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন অধস্থানকে কোনো কাজ করার জন্য বা বাস্তবে সেই কাজটাকে সুসম্মতভাবে পরিচালনা করার জন্য তাকে সেই কাজের জন্য নির্দেশ প্রদান করবেন, এটাই হচ্ছে নির্দেশনা। এখানে নির্দেশ প্রদান করবেন শুধু তা না, নির্দেশ প্রদানের পাশাপাশি সেই কাজটা বাস্তবায়ন হচ্ছে কিনা বা সেই কাজ সম্পর্কে কোনো সমস্যা উদ্ঘাটন হচ্ছে কিনা এই সম্পর্কে পরামর্শ দিবেন, উপদেশ দিবেন এবং কাজটাকে ফলো আপ করবেন, যাকে আমরা বলি নিয়ন্ত্রণ করবেন, অনুসরণ করবেন। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা ধারাবাহিক কাজগুলোকে সুন্দরভাবে, সুসম্পন্নভাবে এটাকে বাস্তবায়ন, ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে হবে। তা এখানে নির্দেশনা, যেহেতু এখানে নির্দেশনা দিচ্ছে এবং নির্দেশ দিচ্ছে অধস্থানকে, এখানে দুটো পক্ষর কথা আমরা বলতে পারি। পক্ষ দুটি হচ্ছে কি, একটা হচ্ছে নির্দেশ প্রদানকারী বা দানকারী পক্ষ, আরেকটি হচ্ছে নির্দেশ বা নির্দেশনা পালনকারী পক্ষ। এখন নির্দেশ প্রদান বা দান কে করবেন? নির্দেশ প্রদান এবং দান উনিই করবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ঊর্ধ্বতন যে থাকবেন অধীনস্থকে সে নির্দেশ দিবেন, আর একজন কে থাকবেন অধস্থান, উনি ঊর্ধ্বতনের কথা মতন ওই নির্দেশটাকে সুন্দরভাবে বাস্তবায়ন করবেন, তার কথা অনুযায়ী, তার আদেশ অনুযায়ী, তার পরামর্শ অনুযায়ী, তার ফলো আপটাকে অনুসরণ করে সেটাকে বাস্তবায়নের চেষ্টা চালাবে এবং বাস্তবায়ন করবে। এই বাস্তবায়নের মাধ্যমে একটা প্রতিষ্ঠানের, একটা কার্যকর প্রতিষ্ঠানের একটা মূল লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো এখানে যেহেতু দুটো পক্ষ, এই পক্ষ দুটোর মধ্যে নির্দেশ দান এবং নির্দেশ পালন, সুতরাং আমরা এখানে বলতে পারি ব্যবসা সংগঠনের মূল চালিকা শক্তি হচ্ছে নির্দেশনা। আমরা কিন্তু এক কথায় বলতে পারি, যেহেতু নির্দেশনাটা যদি ভালো হয়, তাহলে আমাকে দেখা যাচ্ছে কি, আমি ফলটা, প্রতিষ্ঠানের ফল, কার্যকর ফলপ্রদটা ভালো পাবো। আর নির্দেশনা যদি ভালো না হয় বা অযৌক্তিক হয়, তাহলে আমি সেই ফলটা ভালো পাবো না। সুতরাং তাহলে আমি এক কথাই বলতে পারি, নির্দেশনা বলতে কি বোঝায়, নির্দেশনা হচ্ছে অধস্থানকে আদেশ দান, উপদেশ প্রদান, পরামর্শ প্রদান, তারপরে হচ্ছে অনুসরণ এবং তত্ত্বাবধান, যেটাই আমরা বলি না কেন, এর ধারাবাহিক কার্যক্রমকেই বলা হয় নির্দেশনা। যাই হোক, নির্দেশনা সম্পর্কে আমি একটু আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। কিন্তু নির্দেশনার এই নির্দেশনা একটা এখানে বলা হয়েছে আদর্শ নির্দেশনা বা যৌক্তিক নির্দেশনা, যাকে আমরা বলি কার্যকর নির্দেশনা, যেটাই আমরা বলি না কেন, এই নির্দেশনার কতগুলি বৈশিষ্ট্য বা গুণাবলী অবশ্যই আমাকে ওই নির্দেশনার ভিতরে থাকতে হবে। এই গুণাবলীগুলো বা বৈশিষ্ট্যগুলো যদি আমার না থাকে, তাহলে সেই নির্দেশনা বাস্তবায়ন করা আমাদের পক্ষে বা অধস্থানদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভবপর হবে না। এখানে প্রথম পয়েন্টে আসতে দেখো কি, যৌক্তিকতা। যৌক্তিকতাটা হচ্ছে কি, দেখো যে 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 নির্দেশনার বিষয়বস্তু যৌক্তিকতা আছে বা যুক্তিসঙ্গত আছে, যা অধস্থানদের কাছে যেটাকে গ্রহণ করা সহজবোধ্য হবে বা যুক্তিসঙ্গত হবে, সেটাকে বলা হয় যৌক্তিকতা। অযৌক্তিক কোনো কাজ কোনো কর্মী বা কোনো অধস্থান সেটা করতে যাবে না। এই জন্য নির্দেশনার ভিতরে যৌক্তিকতাটা অবশ্যই, যা পালনীয় বা পালন করার যোগ্য, এটাকে অবশ্যই আমাদের থাকতে হবে। এরপরে আসছে কি, সম্পূর্ণতা বা পূর্ণতা, যেটাকে আমরা বলি। এখন এখন এই পূর্ণতা বলতে কি বোঝাচ্ছে দেখো, যে পূর্ণাঙ্গতা বলতে বোঝাচ্ছে যে নির্দেশনার ভিতরে যে বিষয়বস্তু যেন এটা সম্পূর্ণরূপে ব্যাখ্যাটা সুন্দরভাবে করা হয়, কাদের কাছে,
অধস্তনদের কাছে। যদি পূর্ণাঙ্গতা না থাকে তাহলে সে তো বাক্য সম্পর্কে বুঝতেই পারবে না যে কি নির্দেশ দিলেন কি আদেশ দিলেন। এখন পূর্ণাঙ্গতা হবে কি, যেমন আমি বললাম যে এই কাজটি করো, বাকিটা কিভাবে করবে বা কোন পদ্ধতিতে করবে বা কখন করবে সেটা অধস্তন বুঝে নেবে, তাহলে কিন্তু সেটাকে পূর্ণাঙ্গতা হলো না। যেহেতু পূর্ণাঙ্গভাবে অর্থাৎ নির্দেশনা বিষয়বস্তু বাস্তবায়ন করতে গেলে যদি কোনো সমস্যা উদ্ঘাটিত হয় বা সম্ভাব্য সমস্যা যদি দেখা দেয় সেইগুলো দ্রুত সমাধানও করতে পারে, এই সম্পর্কে দিক নির্দেশনা ওখানে থাকতে হবে। একেই বলা হয় পূর্ণতা বা পূর্ণাঙ্গতা, যেটাই আমরা বলি না কেন। এরপরে আসছে সংক্ষিপ্ত। হ্যাঁ, নির্দেশনা সবসময় আমাদের মনে রাখতে হবে নির্দেশনার বিষয়বস্তুটা সংক্ষিপ্ত সহজ ভাষায় উপস্থাপন করতে হবে, সংক্ষিপ্ত হতে হবে। অবাঞ্ছিত বা অহেতুক অপ্রাসঙ্গিক কোনো কথা ওখানে উল্লেখ করা যাবে না। তাহলে অনেক সময় দেখা যায় শ্রমিক কর্মীদের ভিতরে বা অধস্তনদের ভিতরে এর একটা তাদের একটা ই সৃষ্টি হতে পারে, যে সমস্যার সৃষ্টি হতে পারে বা তাদের একটা বিরক্তকরী বিষয় ওখানে উপস্থাপন হতে পারে, যে বিরক্ত বোধ করতে পারে। সুতরাং এই সংক্ষিপ্ততা সংক্ষিপ্ত হতে হবে, যেন যতটুকু বাক্যের প্রয়োজন ততটুকু কথা দিয়ে বা নির্দেশ দিয়ে লিখিত হোক বা মৌখিক হোক সেইভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। এটাকে বলা হয় সংক্ষিপ্ততা। এর পরবর্তী পয়েন্ট 4 নম্বরে আমরা যাব, এখানে দেখা গেছে কি স্পষ্টতা এবং সহজবোধ্যতা। স্পষ্টতা নির্দেশনার বিষয়বস্তু সহজ সরল স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, যাতে সহজেই সবার বোধগম্য হয়। এমন কোনো জটিল বাক্য বা দুরূহ বাক্য ওটা কোনো ব্যবহার করা ওখানে যাবে না। সহজ সরল ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, যাতে অধস্তন কর্মীরা সহজে বোধগম্যতা বা তারা বুঝতে পারে। জটিল কোনো বাক্য ওখানে ব্যবহার করা যাবে না। এরপরে চলে আসছি আমরা 5 নম্বর পয়েন্টে, নিয়মবর্তিতা নিয়ম। প্রত্যেকটি প্রতিষ্ঠানে ব্যবসা সংগঠনের নির্ধারিত নিয়ম নীতি পালন করতে হয়। এই নিয়ম নীতিটা হচ্ছে কি, কে নির্দেশ দিবে, কার দেওয়া উচিত, কে বস, এবং পরিকল্পনা সংগঠনের গৃহীত পরিকল্পনায় কী নির্দেশ আছে, কীভাবে বাস্তবায়ন করতে হবে কাজটিকে, সেই সম্পর্কে পুরো নিয়ম নীতি মেনে ওই প্রতিষ্ঠানের নিয়ম নীতি মেনে কী করতে হবে, নির্দেশনা দিতে হবে। অনেক সময় দেখা যায় যে নির্দেশ দিবেন উনি নির্দেশ না দিয়ে উদ্যতন অন্যকে দিয়ে নির্দেশ দিয়ে কাজটি করাচ্ছে। এই ক্ষেত্রে দেখা যায় অধস্তনদের ক্ষেত্রে অনেক সময় তারা একটি বিরক্তিকর ভাব তাদের ভিতরে সৃষ্টি হয় বা কাজের প্রতি অনুগত থাকে না, উচ্চ উদ্দীপনা হারিয়ে ফেলতে পারে। সুতরাং এই নিয়ম নীতি ফলো করে বা নিয়ম নীতি রীতি অনুযায়ী নির্দেশনাটাকে আমাকে দিতে হবে। এরপরে আসছে সময়ানুবর্তিতা। সময় আমাদের একটা প্রচলিত কথা আছে, সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট। অর্থাৎ সময়টাকে আমরা কালক্ষেপণ করবো না, সময়টাকে আমরা ধরে নিব, কোন সময় কখন কীভাবে নির্দেশ দিতে হবে সেই সময়টা, যে সময় যে নির্দেশটা দিতে হবে তাৎক্ষণিকভাবে সেই সময়টাকে নির্ধারণ করেই কিন্তু নির্দেশ দিতে হবে। পরেও দেওয়া যাবে না, আগেও দেওয়া যাবে না। তাহলে কী হবে, ওই কাজটা বাস্তবায়ন করতে একটা বাধার সৃষ্টি হবে, যা প্রতিষ্ঠানের জন্য ভালো ফল আশা করা যাবে না। এই জন্য সময়টাকেও সুন্দরভাবে মেনটেন করতে হবে। তারপর আসছে ক্ষেত্র বিবেচনা। এখানে এই ক্ষেত্রটা বলতে বোঝাচ্ছে কি, প্রতিষ্ঠানে যারা অধস্থান কর্মী থাকবেন তাদের ক্ষেত্রে যাদেরকে আমি নির্দেশ দিব তাদের মন মানসিকতা, তাদের সুযোগ সুবিধা বা তাদের কাজের চাপটা কীরকম আছে, এই মুহূর্তে তার হাতে যদি কাজ থাকে ওই তাৎক্ষণিক মুহূর্তে যদি আমি নির্দেশনাটা দেই তাহলে দেখা যাচ্ছে কি ওই যে নির্দেশনা দিলাম ওইটা পালন করতে সে পারবে না, বাধার সৃষ্টি হবে। এই জন্য ক্ষেত্র বিবেচনা করে অর্থাৎ সুযোগ সুবিধা, কর্মীদের মন মানসিকতা সব কিছু বিবেচনা করে আমাকে নির্দেশনাটা দিতে হবে। উদ্যতন অধস্তনকে নির্দেশনাটা দিবে। পরবর্তীতে আসি কি, দেখুন লিখিত, এখানে একটা কথা বলেছি লিখিত। হ্যাঁ, আমরা যদি লিখিত আকারে টাইপ করে সুন্দর করে নির্দেশনাটা সহজ সরল ভাষায় আমরা বিষয়বস্তুটাকে যদি শ্রমিক কর্মীদের মধ্যে দেই বা অধস্তনকে দেই তাহলে লিখিত অনুযায়ী সে নির্দেশটা পালন করে। মৌখিক নির্দেশন দেওয়া যেতে পারে, আমি মৌখিক নির্দেশ দিতে পারি বা নির্দেশনা দেওয়া যেতে পারে, অনেক সময় তারা মেমোরিতে হয়তো রাখতে পারবে না বা রাখা সম্ভবও হয় না কাজের চাপে। তাই লিখিত আকারে দিলে কী হয়, ওই নির্দেশনাটা বাস্তবায়ন করা তাদের পক্ষে সহজ হয়।
সুতরাং এই নির্দেশনার এই বৈশিষ্ট্য একটা কার্যকর নির্দেশনা একটা ভালো নির্দেশনার এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আমাদের ফলো করতে হবে কাকে বসকে ঊর্ধ্বতন কর্মকর্তার কর্মীকে সেই অবস্থানকে এই এই নির্দেশনার এই বৈশিষ্ট্যগুলি যদি ভিতরে অন্তর্নিহিত থাকে তাহলে এই নির্দেশনাটা বাস্তবায়ন করা শ্রমিক কর্মীদের পক্ষে বা অবস্থানদের পক্ষে বাস্তবায়ন করা সহজ সাধ্য হবে এবং প্রতিষ্ঠানের আশানুরূপ ফলাফলটাও ভালো আসবে এই হচ্ছে নির্দেশনার বৈশিষ্ট্য বা গুণাবলী এখন নির্দেশ আমরা কীভাবে দিতে পারি কৌশলটা কী পদ্ধতি কী আমরা বেশ কিছু পদ্ধতি এখানে আমি দেখেছি আর এই কৌশলগুলোর ভিতরে একটা আমি দেখেছি তত্ত্বাবধানের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে এবং নেতৃত্বদানের মাধ্যমে এখানে আসছে কি তত্ত্বাবধানের মাধ্যমে সরাসরি ঊর্ধ্বতন কী করবে অবস্থানদের কাজগুলো সরাসরি দেখাশোনা করবে এবং তাৎক্ষণিকভাবে নির্দেশ দিয়ে দিয়ে কাজটাকে করা হবে এটা করানো হবে এটাকে বলা হয় তত্ত্বাবধানের মাধ্যমে নির্দেশনা পরবর্তীতে আমি চলে যাই যোগাযোগের মাধ্যম এখানে যোগাযোগের মাধ্যম কী তথ্য প্রযুক্তির যোগ যোগাযোগের মাধ্যমে মৌখিকভাবে ফ্যাক্সের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে আমি যে কোনোভাবে একটা মাধ্যম ইস্যু করে বিজ্ঞপ্তির মাধ্যমে আমি এই লিখিত আকারে এই যোগাযোগটাকে এর মাধ্যমে আমি নির্দেশ দিতে পারি অবস্থানদের তাহলে কী হবে তারা ওই ওই মাধ্যমটাকে ফলো করবে এই মাধ্যমের মাধ্যমে যেমন আমি তোমাদের এখন যেহেতু করোনার সময় আমাদের দেখা গেছে যে আমরা বিশ্বব্যাপী একটা সমস্যার ভিতরে আছি সারা বিশ্বে এখানে দেখা গেছে আমি সরাসরি ক্লাস নিতে পারছি না তোমাদের সঙ্গে প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে আমি একটা মাধ্যম ফলো করেছি কী মাধ্যমটা হচ্ছে কি অনলাইন মাধ্যম ক্লাসটা নিয়ে যাচ্ছি তোমরা এই অনলাইনের মাধ্যমেই দেখা যাচ্ছে ক্লাসটাকে তুমি ফলো করতে পারবা এটা হচ্ছে মাধ্যম অর্থাৎ আমি বিভিন্ন মাধ্যম টেলিফোন মোবাইল যেটা আমি বলি কেন ফ্যাক্স যে কোনো মাধ্যমে আমি তোমার সাথে যোগাযোগ করে যে কোনো কাজ করার জন্য নির্দেশ দিতে পারি অবস্থা নির্দেশ দিতে পারি নেতৃত্বদানের মাধ্যমে এখানে নেতৃত্বদানের মাধ্যমে নেতৃত্ব নেতা কী করে নেতৃত্ব দেন তাদেরকে দেন অবস্থানকে নেতাকে যিনি দলটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সুচারুরূপে পরিচালনা করে কীভাবে করে বিভিন্ন কার্যকর পন্থার মাধ্যমে বা কৌশলের মাধ্যমে তা তার এই কৌশলটাই হচ্ছে নেতৃত্বদান অর্থাৎ নেতা কাজটাকে সুন্দরভাবে করার জন্য যে কৌশল অবলম্বন করে তাকে বলা হয় নেতৃত্বদানের মাধ্যমে এখানে আমরা নেতৃত্বদানের মাধ্যমে অনেকগুলি কৌশল আছে এখানে যেমন স্বৈরাতন্ত্রী একটা হচ্ছে বৃত্তিসুলভ পরামর্শমূলক নির্দেশনা স্বৈরাতন্ত্রিকটা হচ্ছে কি আমি একটু এখানে লিখিনি যেহেতু জায়গা অল্প বলে তো যাই হোক স্বৈরাতন্ত্রী হচ্ছে কি ঊর্ধ্বতন অবস্থানকে নিজেই সব কিছু এককভাবে পাস করার জন্য নির্দেশ দিবেন কারো মতামত গ্রহণ করবে না এটাকে বলা হয় স্বৈরাতন্ত্রিক বা স্বৈরাচারী নির্দেশনা দ্বিতীয়ত আমরা চলে যাব হচ্ছে পিতৃসুলভ একজন নেতা কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী মাথায় রাখতে হবে তিনের তানার উনি কী করবেন উনি অবস্থানদেরকে নির্দেশ দিতে সেই নির্দেশ পালনে বাধ্য থাকবেন কিন্তু অনেক সময় দেখা যায় কঠোর না হয়ে একটু পিতৃ বা পিতার মতন স্নেহ ভালোবাসা দিয়ে নির্দেশ দিয়ে কাজটা করাতে পারেন বা নির্দেশ দিতে পারেন বা আদেশ দিতে পারেন এটাকে বলা হয় পিতৃসুলভ নির্দেশনা এরপরে আসছে পরামর্শমূলক নির্দেশনা এটা একটা গুরুত্বপূর্ণ এই পরামর্শমূলক নির্দেশনা হচ্ছে কি এক স্বৈরাতান্ত্রিক পন্থা অবলম্বন বা এটা পরিহার করার জন্য আমরা কি করতে পারি সুন্দরভাবে পরামর্শ দিতে পারি পরামর্শের মাধ্যমে এটা একটু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা একটু মাথায় রাখবে তোমরা ম্যাক্সিমাম ইন্টারমিডিয়েটে পরামর্শমূলক নির্দেশনাটা আসে পরামর্শমূলক নির্দেশনাটা হচ্ছে কি আমি আদেশ দিব নির্দেশ দিব উপদেশ দিব কিন্তু আমি কি করব ঊর্ধ্বতন বা ঊর্ধ্বতন কর্মকর্তা কী করবে অবস্থানদের সাথে আলাপ আলোচনা করে একসাথে মিলিত হয়ে বা তাদের পরামর্শ নিয়ে তাদের সঙ্গে একটা সম্মিলিতভাবে আলাপ আলোচনার মাধ্যমে তারা কী করবে নির্দেশ দান উপদেশ দান এটাকে বলা হয় পরামর্শমূলক নির্দেশনা যাকে আমরা এক কথায় বলতে পারি গণতান্ত্রিক প্রক্রিয়া যে আমরা আলাপ আলোচনার মাধ্যমে কী করব যে আমরা এককভাবে কোনো নির্দেশ বা জারি বা উপদেশ বা আদেশ আমি এটা কী করব আমি দিব না আমি আমার অবস্থানদেরকে সহায়তা নিয়ে বা তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা কী করব তাদের কোনো কাজ করার জন্য বা তাদের কোনো উপদেশ পালন করার জন্য নির্দেশ বা আদেশ প্রদান করব এটাকে বলা হয়
পরামর্শমূলক নির্দেশনা। এটা হচ্ছে উৎকৃষ্ট পন্থা, বিশেষ করে গণতন্ত্রের মাধ্যমে এই নির্দেশনা, এই এই পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমে আমরা দেখব যে এটা প্রতিষ্ঠানে প্রয়োগ করলে এর ফলটা বেশি ভালো আসে। এই নির্দেশনাটাও আসবে, এই নির্দেশনা এখন পরামর্শমূলক জন্য এই উত্তম প্রক্রিয়াটা হচ্ছে আরও ভালো কার্যকর পন্থা। এর মাধ্যমে শ্রমিক কর্মীদের কী সুবিধাগুলো পায় বা প্রতিষ্ঠান কী সুবিধা অর্জন করতে পারে, এটা একটু আমরা আলোচনায় আসব। এখানে আমি কয়েকটা পয়েন্ট লিখেছি, দেখো, সহযোগিতামূলক মনোভাব উদ্দীপনা সৃষ্টি হয়, পরিকল্পনার গুণগত উৎকর্ষতা বৃদ্ধি, তারপরে আসছে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ঊর্ধ্বতন নির্বাহীর সময় রক্ষা, সহজ তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ, এতগুলো পয়েন্ট। হ্যাঁ, পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমে যদি আমি নির্দেশ বা আদেশ বা উপদেশ দিয়ে কোনো কাজ পরিচালনা করি, তাহলে এই সুবিধাগুলো প্রতিষ্ঠানের জন্য খুব সুন্দর হবে। এখানে প্রথমে হচ্ছে সহযোগিতামূলক মনোভাব উদ্দীপনা সৃষ্টি। একটা দল, একটা টিমকে আমি আলোচনার মাধ্যমে এনে বা একসাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে যদি ঊর্ধ্বতন অর্ধসরকে কোনো কাজ করার জন্য যদি নির্দেশ দেয়, তাহলে দেখা যাচ্ছে কি, এই যে আমি অধস্তনদের সামনে যে আলাপ আলোচনায় আসলাম, এই আলাপ আলোচনার মাধ্যমে তাদের কাছ থেকে আমি কিছু আদেশ বা তাদের ইচ্ছা অনিচ্ছা আমি জানতে পারবো বা কার্যকারী কিন্তু পন্থাও আমি ওখান থেকে গ্রহণ করতে পারবো। এবং পাশাপাশি যেহেতু তাদের আলোচনায় নিয়ে আসছি, ওই অধস্তনদের বা ওই শ্রমিকদের কাজ করার একটা উদ্দীপনা সৃষ্টি হয়, সে বসকে তারা সহজভাবে মেনে নিতে পারে এবং ওই কাজটা সুন্দরভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। এই জন্য বলা হয়েছে সহযোগিতামূলক মনোভাব এবং উদ্দীপনা সৃষ্টি করতে সহায়তা করে পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমে। এরপরে আসছে পরিকল্পনার গুণগত উৎকর্ষতা বৃদ্ধি। পরিকল্পনা, পরিকল্পনা হচ্ছে কোনো সংগঠন কাঠামোর প্রস্তুতিমূলক পর্যায়ে কী করতে হবে, এই সম্বন্ধে একটা সুন্দর পরিকল্পনা আমাকে নিতে হয় ওই কাজটা বাস্তবায়ন করার জন্য। তাই গৃহীত পরিকল্পনা, এটা বাস্তবায়ন কে করবে, অধস্থানটা করবে, এবং আদেশ নির্দেশ কে দিবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিবে। সুতরাং এই পরিকল্পনাটাকে যদি সুন্দরভাবে গুণগতভাবে উৎকর্ষ বৃদ্ধি করতে হলে তাদেরকে যদি আমি সাথে নিয়ে আলাপ আলোচনা করি, তাহলে তাদের কাছ থেকে আমি একটা ভালো ফল পেতে পারবো। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে আলাপ আলোচনার মাধ্যমে যদি আমি কোনো সিদ্ধান্ত নেই, কোনো নির্দেশ দেই, কোনো উপদেশ দেই, তাহলে সহজভাবে অবস্থানটা গ্রহণ করবেন এবং সেই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করা তাদের জন্য সুবিধা হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য সেটা সুবিধা আসবে। আমরা এক কথায় বলতে পারি যে স্বৈরাচারী চরিত্র সংশোধন হচ্ছে পরামর্শমূলক নির্দেশনা। যাই হোক, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, এই পারস্পরিক যোগাযোগটা আসবে। যে আমি এই সংজ্ঞার ভিতরে বলেছিলাম যে নির্দেশনের দুটি পক্ষ থাকে, একটা হচ্ছে নির্দেশ দানকারী পক্ষ, আরেকটি হচ্ছে নির্দেশ পালনকারী পক্ষ। তাই নির্দেশ দানকারী পক্ষ হচ্ছে ঊর্ধ্বতন এবং অধস্তন, এই দুজনের মধ্যে যদি আলাপ আলোচনার মাধ্যমে কোনো কাজ বাস্তবায়ন করার জন্য যদি আদেশ নির্দেশ উপদেশ দিয়ে থাকে, তাহলে তাদের মধ্যে একটা পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি হয়। যেমন ঊর্ধ্বতন ওদের সঙ্গে সরাসরি কোনো সুযোগ সুবিধা জানতে পারছে এবং অধস্তানরাও তাদের মনের ইচ্ছা ভাব ঊর্ধ্বতনের কাছে প্রকাশ করতে পারছে। এই প্রকাশ করার মাধ্যমে দেখা যাচ্ছে কি, তাদের পারস্পরিক এই যোগাযোগটা সুন্দরভাবে একটা তৈরি হয়, যা প্রতিষ্ঠানের জন্য একটা কার্যকর সুফল, কার্যপরিচালনার ক্ষেত্রে কার্যকর সুফল আসতে পারে বা আসে, যা প্রতিষ্ঠানের জন্য ভালো। এরপর আসছে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন। পাশাপাশি যেহেতু সরাসরি আলাপ আলোচনার মাধ্যমে ঊর্ধ্বতন এবং তাদের মধ্যে একটা সুন্দর একটা ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি হয়, যা কাজের জন্য সহায়তার কাজ সুন্দরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে একটা সুদূর প্রসারী একটা সুন্দর মনোভাব সৃষ্টি হয় এবং যার মাধ্যমে কাজটাকে সুন্দরভাবে সম্পর্ক ভালো থাকলে সেখানেই দেখবে কাজের পরিমাণটা ভালো হয়, তারা উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে এবং মনোভাব ভালো সৃষ্টি হয়। আমরা এক কথায় বলতে পারি শ্রমিক কর্মীদের মধ্যে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে একটা সুন্দর মনোভাব সৃষ্টি হয়, ভালো সম্পর্ক তৈরি হয় এবং এই ভালো সম্পর্কের জন্য কী হয়, কাজের মানটা ভালো হয়। এরপরে আসছে ঊর্ধ্বতন নির্বাহী সময় রক্ষা। এখন ঊর্ধ্বতন নির্বাহের সময়টা কীরকম, ঊর্ধ্বতন নির্বাহীরা কী করেন, সবসময় অধস্তনদের কোনো কাজ করার জন্য আদেশ দেন, উপদেশ দেন। যদি আলাপ আলোচনার মাধ্যমে নির্দেশ দান করা হয়, তাহলে এই সময়টা কিছুটা আমি লাঘব করতে পারবো। কীরকম, যে নির্দেশনের একটা যৌক্তিকতা বিশ্লেষণ করতে হয় অধস্তনদের কাছে,
ওটা যৌক্তিক কিনা অযৌক্তিক কিনা তাদের বোঝাতে হয়, তারা বুঝেছে কিনা সেই সম্পর্কে একটা ফিডব্যাক নিতে হয়। তো যাই হোক, এইটা লাগে না, এই বিষয়টা ওখানে লাগে না। কেন লাগে না? যে পূর্বেই কিন্তু পরামর্শমূলক নির্দেশনা বলা হয়েছে যে আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা কী করবো, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেই কিন্তু নির্দেশটা দিচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ায়। সুতরাং ওই তাদের ওই নির্দেশনা ব্যাখ্যা করার জন্য পুনরায় আবার প্রয়োজন হয় না। এই জন্য বলা হয়েছে ঊর্ধ্বতন নির্বাহের সময় রক্ষাটা ওই দিকে বাজে। যদি পরামর্শমূলক নির্দেশনাটা দেওয়া হয় তাহলে এই অধস্তনদেরকে কোনো নির্দেশনার বিষয়বস্তু সুন্দরভাবে ব্যাখ্যা করার প্রয়োজন, দ্বিতীয়বার ব্যাখ্যা করার প্রয়োজন আর হয় না। এরপর আসছে সহজ তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ। তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণটা বলেছেন, তত্ত্বাবধানটা হচ্ছে কি, যে শ্রমিকরা ঠিক মতন কাজ করছে কি করছে না এটাকে দেখাশোনা করে, এটাকে বলা হয় তত্ত্বাবধান। কে করেন এটাকে, যার আন্ডারে থাকেন, যে সুপারভাইজার থাকেন তিনি দেখেন। এবং নিয়ন্ত্রণটা হচ্ছে কি, দুইটা কথা এখানে, তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ। আর নিয়ন্ত্রণটা হচ্ছে কি, কাজটা ঠিক মতন কার্যকর হচ্ছে কি না তা দেখাশোনা করা, এবং প্রয়োজনে কাজের যদি কোনো সমস্যা হয়, ভুল হয়, সেটাকে উদ্ঘাটন করে তাৎক্ষণিকভাবে সেটাই সমস্যাটা সমাধানে সমাধান দেয়, এটাকে বলা হয় নিয়ন্ত্রণ। সুতরাং আলাপ আলোচনার মাধ্যমে বা তাদের সঙ্গে পরামর্শ উপদেশ আদেশ নেওয়ার মাধ্যমে আমি নির্দেশনাটা দিচ্ছি, এই তত্ত্বাবধান কাজটা এবং নিয়ন্ত্রণ কাজটা সহজ হয়, যেহেতু পূর্বে তারা এই সম্পর্কে তারা জানে, কিছুটা জানে, যেহেতু আলাপ আলোচনার মাধ্যমে নির্দেশনাটা নেওয়া হয়েছে। তা এই সহজ এবং তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ কাজটা দ্রুতভাবে করা সম্ভবপর হয়, এটাই হচ্ছে পরামর্শমূলক নির্দেশনার সুবিধা। এই পরামর্শমূলক নির্দেশনা আমি বলবো যে একটা প্রতিষ্ঠানের যদি কোনো কাজ সুন্দরভাবে বাস্তবায়ন করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে পরামর্শ না নিয়েও নির্দেশ দেওয়া যেতে পারে বা দেই আমরা, দিতে হবে, কিন্তু পরামর্শমূলক নির্দেশনাটাও আমাদের কোনো কোনো কার্যক্ষেত্রে এটাও আমাদের দেওয়ার একান্ত প্রয়োজন আছে। কেননা শ্রমিক কর্মীদের সবসময় তাদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়েই কাজটাকে কিন্তু আদায় করে নিতে হবে। সুতরাং তাদের মধ্যে একটা সুন্দর মনোভাব সৃষ্টি তৈরি করতে হবে। এই পরামর্শমূলক নির্দেশনার মাধ্যমে মনোভাবটা সৃষ্টি করা সহজতর হয় এই সাধারণ নির্দেশনার চাইতে। সুতরাং এই নির্দেশনা সম্পর্কে আমরা এখানে যে আলোচনাটা করলাম, নির্দেশনা এবং পরামর্শমূলক নির্দেশনা, এই দুটো বিষয়ে আমরা একটু আমরা যে আলোচনাটা করলাম এর ভিতরে এই গুণাবলীটা এবং এই কৌশলটা আমরা তিনটা বিষয়ে আমরা একটু জানবো যে বৈশিষ্ট্যগুলো কী। এই বৈশিষ্ট্য জানলে আমি টোটাল নির্দেশনার আমি সম্পর্কে ধারণা নিতে পারবো, এবং কৌশলটা কী এবং পরামর্শমূলক নির্দেশনাটা কী, এই তিনটা বিষয় আলোচনা। এটা তোমরা বাসায় বইয়ের সঙ্গে সম্পৃক্ত রেখে একটু পড়বে এবং দেখবে, তাহলে বুঝতে আরেকটু সুবিধা হবে। যেহেতু তোমরা অনলাইনে কেউ আমাকে প্রশ্ন করনি বা করার সুযোগটা হয়তো তোমরা এই মুহূর্তে পারছো না, কে কোথায় আসো, যাই হোক এটা তোমরা দেখে নিবে এবং পড়বে। এবং আমাদের MCQ এবং CQ প্রশ্ন এইভাবেই কিন্তু আসবে, যে কোনো একটা পয়েন্ট ধরে যে যৌক্তিকতাটা কী, সংক্ষিপ্ত কী, তারপরে নির্দেশনা কী, কয়টি পক্ষ থাকতে পারে বা নির্দেশনার কৌশলগুলি কী, তত্ত্বাবধানের মাধ্যমে কীভাবে নির্দেশনা দিতে হয়, সিকিউর ভিতরে আসবে, এই পয়েন্টগুলোকে আমাকে সুন্দরভাবে রপ্ত করতে হবে। যাই হোক, এই হচ্ছে আমাদের পাঠ্য বিষয়। ধন্যবাদ তোমাদের সকলকে। ক্লাস পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।